উত্তরবঙ্গে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহে নাজেহাল দশা হয়েছিল সকলের। তবে এবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের এই পাঁচটি জেলা, এবং একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো দমকা হাওয়ার দাপট চলবে এক নাগারে। এবং উত্তরবঙ্গের এই তিনটি জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে জারি করা হলো ধস ও বন্যার সতর্কতা। তো উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং ধস ও বন্যার সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর, এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, কেমন থাকবে আজ এবং আগামীকাল কলকাতার আকাশ, কী জানাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবং সঙ্গে জানিয়ে দেবো বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেবো। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, চলতি বছরের নির্ধারিত সময়ের থেকে দেরিতে বর্ষা ঢুকেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন সন্ধ্যের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রীতিমতো স্বস্তি দিয়েছে সকলকে, এর সঙ্গেই আরও কমলো তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনভর মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর থেকে শহর ও শহরতলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, এবং হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে একটানা ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত জনজীবন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং ও কালিম্পংয়ে প্রবল বৃষ্টির জেরে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত নদীতে জলস্তর বৃদ্ধির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের আবহাওয়ার খবরে এক নজরে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিনের মতো আজও দেশের 8 বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, এ সময়ে সেখানে 304 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এবং ঢাকায় 3 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির কারণে এরই মধ্যে সিলেটে বন্যা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে, বন্যা দেখা দিয়েছে রংপুরেও। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়ার সাথে প্রবল বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশের দিন ও রাত্রির তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।